গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন বন্ধু পুরনো বন্ধু প্রত্যেককে জানাই স্বাগত। এখানে হচ্ছে আমাদের জন্য চা, আর মানে সকালবেলার চা, আর এদিকে ছেলেকে ম্যাগি করে দিয়েছি, তার জল আসন সব পড়ে রয়েছে, সে কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে। তো সে ঘুরে বেড়াক, আমরা চা খেয়ে নিই। আর এখানে দেখো আমি কালকের জামা কাপড় ছিল বারান্দাতে, সেগুলোই তুলছি, কিন্তু চাটাও আমি কমপ্লিট করিনি খাওয়া, বিস্কুট খেয়ে নিয়েছি। চায়ের কাপটা দেখতে পাচ্ছ পড়ে রয়েছে বারান্দায়, চাটা যেহেতু মানে আমি গরম খেতে পারি না, তাই যেন চাটা ঠান্ডা হোক ততক্ষণ আমি জামা কাপড়গুলো তুলে ফেলি। আসলে আমি এইভাবেই কাজ করি। তো যাই হোক, এগুলো এখন রেখে দেবো, পরে ভাজ করবো, চাটা খেয়ে নেবো। চা খেয়ে চলে এসেছি, জামা কাপড়গুলো ভেয়াতে সার্ভে কাচবো, কারণ আজকে ভীষণ সুন্দর রোদ দিয়েছে। এই কদিন তো মুখ মানে একদম আকাশ ভার করেছিল, আকাশ মুখ ভার করেছিল, তো আজ বিছানার চাদর টাদর সব তুলে নিলাম, কাচাকাচি করব। তো এখন করব না, এখন একটু ভিজিয়ে রাখলাম, মানে অন্যান্য ঘরের কাজ করব আর কি। এই দুই বালতি রইলো এখন ভেজা, মানে ভেজানো থাক, পরে করছি আমি, মানে অন্যান্য কাজ সেরে এসে করছি। আর এখানে ফ্রিজ থেকে বার করে নিচ্ছি হচ্ছে মাছ, কারণ অনায়াসেই বেরিয়ে গেল। তার কারণ হচ্ছে আমাদের ভোর চারটে থেকে কারেন্ট ছিল না, এখন কারেন্ট এসেছে তাই অনায়াসেই খুলে গেল। আর কারেন্ট ছিল না বলতে, এখন তো ভীষণই কারেন্টের সমস্যা হচ্ছে, তার কারণ হচ্ছে ওই বন্যার জন্য আর কি। তো তবু আমাদের ভাগ্য ভালো যে আমাদের রয়েছে। আর এখানে একটুখানি চিংড়ি মাছ রয়েছে, চিংড়ি মাছটাই ভিজিয়ে রাখলাম, অল্পই রয়েছে, খেয়ে খুঁয়ে এইটুকু বেঁচে রয়েছে। আর এটা দিয়ে আমি হচ্ছে কচু আলু দিয়ে রান্না করব ভেবেছি, তো এটা এখন ভেজানো থাক। কচু আলু এখনও কাটাই হয়নি, ওগুলোই এখন কাটাকুটি করবো আর কি। কচু আলুটা কাটার আগে ভাবলাম একটু বাঁধাকপিটা কেটে নিই, কারণ বাঁধাকপির তরকারিও করবো, নিরামিষ বাঁধাকপির তরকারি করব। কারণ কচু আলু কাটলে কী বলতো, বড্ড সেই বালি বালি মানে নোংরা টাইপের হয়, আর বাঁধাকপিটা ওই জন্য আগে কেটে নিলাম। আর কচু আলু চিংড়ি মাছ দিয়ে ভালোই লাগে, আর বাঁধাকপি দিয়েও চিংড়ি মাছ দিয়ে ভালো লাগে, কিন্তু আজকে কচু আলু দিয়েই চিংড়ি মাছটা করবো, বাঁধাকপিটা প্লেন নিরামিষ করবো আর কি। আর জানো তো থাইরয়েডের কারণে হচ্ছে আমার বাঁধাকপি ফুলকপি খাওয়া বারণ, কিন্তু আমি খেতে ভালোবাসি তাই মানি না, খেয়েও নিই, ভালো লাগে। আর এদিকে দেখো বাঁধাকপি কেটে ধুয়ে আমি ভাপাতেও বসিয়ে দিয়েছি, কারণ ফুলকপি বাঁধাকপি একটু ভাপিয়ে জলটা ফেলে দিলে ভালো গ্যাস হয় না। আর ওদিকে তো বাঁধাকপিটা বসিয়ে দিলাম, এখানে কচুগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি, খোসা বলতে গায়ের ওই মানে হালকা কি হলো। আর আমি তো সব তোমরা জানোই ছুরি কাচিতে করি, তো যাই হোক একটু নোংরা নোংরা হচ্ছে জায়গাটা, তো সব পরিষ্কার করে নেব সেটা নয়। আর তোমরা কি সুন্দর দেখি, অনেকে শোলা কচু মান কচু সব বাটা খাও, কিন্তু আমাদের বাড়িতে গাঁটি কচু আর ওল কচু ছাড়া কোনো কচু আনতে চায় না। আমার বাপের বাড়িতে না খুব আগে মান কচু হতো, বড় বড় মাটির তলায় মান কচু হতো, আর দিদা কি সুন্দর মান কচু বাটা রান্না করতো, খুব ভালো লাগে খেতে, কিন্তু এখানে খায় না বলে আনেও না, আর আমার খাওয়াও হয়ে ওঠে না। আর আমার এখানে সব দেখো কেটে কুটে ধুয়ে ধায়ে সব রেডি করে ফেলেছি, মশলার জন্য সব কেটে ফেলেছি। আর ওদিকে তো আমার বাঁধাকপি ভাপানোই হয়ে গেছে, আর এখন আমি অন্য কাজে যাব, সব গুছিয়ে ফেললাম। আর অন্য কাজ বলতে এখানে হচ্ছে চাল আলু এই সমস্ত এসেছে আর কি, মানে কিনে নিয়ে এসেছে, কিন্তু এগুলো আমার ঢালা হয়নি এখনও। তার এই যে চালের বস্তা সুতোগুলো না আমি খুলতে পারি না, কাঁচি দিয়ে কেটে কেটে যাই হোক করবো আর কি। আর আলুগুলোও ঢালবো, কিন্তু আমার দেখো ডাইনিং টেবিলের তলাতে আলু রয়ে গেছে, এখানেই আমি আলু রাখি ভালো থাকে, রয়ে রয়ে গিয়ে দেখো কিছু কিছু গ্যাস বেরিয়ে গেছে, কিন্তু ও আবার আলু নিয়ে চলে এসেছে, কারণ বলছে বান বন্যা বৃষ্টি। আর এখানে কিছু হচ্ছে মুদিখানা নিয়ে এসছে, সেগুলো ঢালবো, ডিম এসছে সেগুলো ঢালবো, এই কাজগুলোই এখন আমি করব। আর সমস্ত জিনিস যেখানকার জিনিস সেখানে রেখে টেকে সব গুছিয়ে নিয়ে এখন হচ্ছে ঘর মুছে নিচ্ছি। আর এইসব জিনিসগুলো মানে নামালে পড়ে না ব্যাগ ট্যাগ থেকে বা মানে ঢাললে পড়ে না, একটু ঘর নোংরা হয়। আর ঘরটা তো সকালেই ঝাড় দিয়েছিলাম, তাও এখন ঘরটা মুছে নিচ্ছি। আর জানো আমি দু বছর আগে পর্যন্ত না নেতা দিয়ে উবু হয়ে বসে ঘর মুছতাম, কিন্তু এখন আর এই স্টিক ছাড়া একদম পারি না। কিন্তু আমার বর যদি কোনো কোনো দিন আর কি আলে কালে কোনো দিন যদি ঘর মোছে, তাহলে কিন্তু উবু হয়ে বসেই ঘর মোছে। তো যাই হোক আমি এখন আর পারি না, অভ্যাস হয়ে গেছে। আর এখন তো সব সরিয়ে টরিয়ে ঘর মুছছি, একটু ভালো করে ঘর মুছে নিই। আর এখানে আমি আরেকজনকে নামতা পড়তে দিয়েছি, কিন্তু সেই নামতা না পড়ে দেখো না নিজের অন্নপ্রাশনের কার্ড নিয়ে বসেছে, মানে মেনু কার্ড নিয়ে বসেছে, মেনু কার্ড দেখছে, এই যো উজানের অন্নপ্রাশনের মেনু কার্ড। কালকে ঘর ঝাড়াঝুড়ি হয়েছে, অনেক কিছু মানে বাতিল করেছি, এইটাকে রেখে দিয়েছে সযত্নে, ওর দলিল, এইটাকে নিয়ে সকাল থেকে বসে আছে। আর আমি এখন খাটের তলা টলা সবই মুছে নিচ্ছি। আর কালকে যা ঘর মুছতে গিয়ে আমি দড়াম করে পড়েছি না, আমার এখনও হাঁটু ফাটু সমস্ত মানে ব্যথা, উবু হয়ে বসে ঘর মোছা তো আর সম্ভবই নয়।
তো যাই হোক, এখন আমি কাস্তে চলে এসেছি, আর 2 বালতি ভিজিয়েছিলাম সকালে। যাই হোক দেখো, আমার কাঁচা ধোয়া সব কমপ্লিট হয়ে গেল, এখন তো সব মেলে দিয়েছি, মেলা মেলাও হয়ে গেল। আর আজকে একদম ঝকঝকে, একদম কটকটে রোদ যাকে বলে। আর বাড়িটা দেখো পুরো ধোপাখানা হয়ে গেছে, মানে সব একদম আর দড়ি ফাঁকা নেই, যা বারান্দায় ছিল সব দড়িতে মেলে একদম ভর্তি করে দিয়েছি। আর এখন মোটামুটি আমার সমস্ত রকমের কাজ সারা, রান্না ছাড়া। তো এখন যাব আমি স্নান করতে, আর তার আগে ছেলেকে স্নান করাবো, করিয়ে আমি নিজেও স্নান করতে যাব। আর দেখো আমি স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে, ঠাকুর ঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ স্নান না করে আমি ঠাকুর ঘরে ঢুকি না। আমার চুলে এখনও পুটলি বাঁধা দেখতে পাচ্ছ, ঠাকুর ঘরটা পরিষ্কার করব। ঠাকুর ঘরটা একটু দিনক্ষণ দেখে পরিষ্কার করতে হয়, একটা উপরে উপরেই পরিষ্কার করব, কারণ ঠাকুর ঘর আমি 2 দিন ছাড়াই পরিষ্কার করি। আর এটা দেখো কেবেলের তারটা আমাদের এখান দিয়ে ঢুকেছে, এক্সট্রা তারটা এই ঠাকুর ঘরেই ঝুলিয়ে রেখেছি। আর আমি মানে ঠাকুর ঘর ডিপ ক্লিন যাকে বলে, একদম ঠাকুর টাকুর সরিয়ে টোটাল পরিষ্কার, সেটা আমি কালী পুজোর আগে করি। আর এখন হচ্ছে এমনি এসব ছেড়ে নিয়ে আর টালিগুলো জাস্ট ভিজে ন্যাকড়া দিয়ে সার্ফ দিয়ে মেজে ফেলি, ব্যাস হয়ে যায়। আর যাই হোক এখন এইভাবেই করবো। আর কারেন্ট চলে গেল, দেখো অন্ধকার অন্ধকার লাগছে। আর কালী পুজোর সময়টা আমি ঠাকুর টাকুর সমস্ত অন্য ঘরে সরিয়ে পুরো একদম ধুয়ে মুছে সাফ করি, ঠাকুর ঘর সব কিছু সরিয়ে। তো যাই হোক এখন আমি ঠাকুর দিয়ে নেবো। দেখো পুজো টুজো দিয়ে এসে একটু পাখার তলায় বসেছি, একদম ঠিক পাখার নিষ্ঠাতে বসেছি, আর পারছি না। আর আমার বারান্দা তো ধোপাখানা তোমরা দেখেইছো আগে, কিছু করার নেই, শুকিয়ে যাবে, প্রচণ্ড রোদ আছে, আর রোদেরই ঝিলিক আমার মুখের ওপরে পড়ছে, জানলা দিয়ে আসছে আর কি। আর এরপরে যাবো রান্না করতে, রান্না হয়নি এখনও, জাস্ট চুলটা শুকিয়ে নিচ্ছি একদম পাখার তলায় বসে। চুলটা শুকিয়ে গেলে একদম বেঁধে আবার চলে যাব রান্না করতে। রান্না তো সব গুছিয়ে রেখে এসেছি, আর কী রান্না করবো সেটাও তোমরা জানো। এরকম লাইটটা পড়ছে দেখো, সূর্যের আলোটা জানলা দিয়ে আসছে কীরকম। ও আর আমার এই হাত টাতগুলো না একদম ব্যথা করছে, এক নাগারে কাজ করতে করতে, আর কাজ না করলেও তো হবে না, তাই এসে একটু পাখার তলায় বসলাম। তাই হোক ঠাকুর ঘরটা তো পরিষ্কার হলো, ওটা একটা বড়ো কাজ ছিল বাকি, তো ওটা তো মহালয়ার আগেই করতে হয়। যাই হোক হয়ে গেছে একটু, মানে এখন আর ইচ্ছে করে না যে গিয়ে রান্না করি, কিন্তু রান্না না করলেও খাবো কি। যাই হোক যখন রেডি আছে ঝপঝপ করে হয়ে যাবে, রেডি করাটাই হচ্ছে কষ্টের। রেডি আছে ঝপঝপ করে ফেলবো, বসিয়ে দেবো দুপদ রান্না। তো চুলটা শুকিয়ে নিই দিয়ে তারপরে যাবো রান্নাঘরে। তো চলো একটু মানে সকাল থেকে একটু তোমাদের সামনে এসে যে কথা বলবো সেটাও কথা বলতে পারিনি, শুধু কাজ কাজ আর কাজই করে যাচ্ছি। এখন একটু মনে হলো ফ্যানের তলায় বসে আছি, একটুখানি কথা বলি। জানি না তোমাদের ফ্যানের আওয়াজটা কীরকম আসছে, মানে প্রচণ্ড আসছে হয়তো আওয়াজটা, কিন্তু আমি কিছু করার নেই, এই একটু রেস্ট নিতে বলেছি আর কি। রান্নাঘরে যাই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি। একটুখানি রেস্ট নিয়েই চলে এলাম আবার রান্নাঘরে রান্না করতে, কিন্তু আজকে কাজের তাড়ায় জানো আমি না মানে ব্রেকফাস্ট করতেই ভুলে গেছি, ব্রেকফাস্ট করতেই ভুলে গেছি। মানে এখন মানে খিদে খিদে পাচ্ছে কাজ সেরে এসে বসতে, আর এখন একটুখানি দুটো বিস্কুট খেয়ে নিলাম, আর কি খাবো। আর ওইদিকে দেখো একজন, তাকে আমি লিখতে দিয়েছি, সে লেখা ছেড়ে হচ্ছে আমি সেই জামা কাপড়গুলো সকালবেলা তুলেছিলাম সেগুলো ভাঁজ করে দিচ্ছে। পড়াশোনার মন নেই, সংসারের কাজে শুধু মন, আমি ওগুলো সময় মতো ভাঁজ করবো আর কি। তো যা পারিস করগে যা। আর এখানে তো আমি কচু আলু দিয়ে চিংড়ি মাছটা রান্না করতে করতেই গেলাম ওর কাছে ওকে দেখতে, পড়াশোনা ছেড়ে ওইসব করছে, তো আর কী করা যাবে, করুক। আর আমার এখানে কচু আলু চিংড়ি মাছ দিয়ে প্রায় রেডি হয়ে গেল। আর কচু আলু চিংড়ি মাছটা না অল্প অল্প মানে ঝোলঝোল রাখলাম, কারণ কচু আলু আরও টেনে নেবে, ঠান্ডা হলে পরে ঝোলটা টেনে নেবে, গামাখা গামাখা হয়ে যাবে। আর এখানে আমি বাঁধাকপির জন্য বাঁধাকপি রান্না করছি আর কি, তেজপাতা গোটা গরম মশলা পাঁচফোড়ন দিয়ে আলু দিয়ে যেমন দেয় আর কি, আদা জিরে এই সমস্ত দিয়ে রান্না করছি বাঁধাকপি। বাঁধাকপিটাও প্রায় হয়ে এসছে, ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম আর কি। আর এইখানে দেখো আমি বসিয়ে দিয়েছি ভাত প্রেশার কুকারে, আর প্রেশার কুকারে ভাত বসিয়ে দিয়েছি। অনেক বন্ধুরা বলে প্রেশার কুকারের ভাতে স্বাদ থাকে না, কিন্তু আমি কিন্তু প্রেশার কুকারের ভাতে স্বাদ মানে একদম হাঁড়ির ভাতের মতোই আনতে পারি, কারণ আমি ফ্যান ঝরিয়ে দিই। যারা পারে না তারা পারে না, আর কী করে ফ্যান ঝরাতে হয় সেটা তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম, অনেকেই দেখে নিয়েছো।
দেখো কত বাসন পড়েছে, রান্না হয়ে গেলেই তো আর সব কাজ সারা হয় না, এক কাড়ি বাসন ঝুড়ি ঝাড়ি সমস্ত এখন মাজবো, এক বেসিন বাসন মানে বলতে পারো। কিন্তু মাজবার আগে আমার ছেলে ওখানে খিদে খিদে করছে, কারণ চিংড়ি মাছ আর চিকেন হলে ওর খিদেটা একটু আগেই পেয়ে যায়, আর ওইখানে ওই যে বদমাইশি করছে বসে বসে, আর সারা দিন হচ্ছে মাথায় টুপি দিয়ে রয়েছে, টিভি দেখছে মাথায় সারাদিন টুপি, ফুল জিন্সের প্যান্ট, মানে পাগলের কাণ্ড হচ্ছে, আর হাতে রয়েছে সেই ক্যাপ ফাটাবে সেই বন্দুক। এখনও কালী পুজো আসতে অনেক দেরি, তার আগে ওর বাবাকে বলেছে ক্যাপ কিনে দাও ফাটাবো, আর এখন আমাকে বলছে তোমাকে গুলি করবো, তাড়াতাড়ি তুমি দেখো অবস্থা দেখো, তাড়াতাড়ি তুমি আমাকে চিংড়ি মাছ দিয়ে ভাত দাও। আমাকে এক বন্ধু বলেছে ওকে হোস্টেলে পাঠিয়ে দিতে, আর হোস্টেলে পাঠিয়ে দিলে তো আমি বেঁচে যেতাম, কিন্তু ওর বাবা আবার মানে ওকে ছাড়া থাকতে পারবে না আর কি, তো বলেছে বাবা আর ছেলেকে দুজনকেই পাঠিয়ে দিতে, তো দুজনকে পাঠিয়ে দিলে তো আরও ভালো হতো, আমি সারাদিন মোবাইল ঘাঁটতে পারতাম। তো যাই হোক, সেটার উপায় নেই, এখন হচ্ছে এই ছোলাগুলো রোজে দেবো, আমার বর ছোলা খাবে বলে এনেছিল মানে শখ করে, কিন্তু ছোলাগুলো পোকা লাগেনি, একটু কালচে কালচে হয়ে গেছে, রোজে দেবো। তো এখন ছেলেকে খাইয়ে নিই, তারপরে নিজেরাও খাওয়া দাওয়া করবো। দেখো সেই দুপুরের পর এখন আবার তোমাদের কাছে ফিরে এলাম, আর আমার সন্ধে ভাতি জ্বলে গেছে, মানে সন্ধে ভাতি ধরিয়ে দিয়েছি, সন্ধে দেওয়া হয়ে গেছে, আর এখন প্রায় 6:10-15 বাজে, এখন তো তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়, তাই সন্ধে দেওয়া হয়ে গেল। আর সন্ধেবেলা ছেলে আজকে খাবে বলেছে পপকর্ন, তাই ওকে পপকর্ন দিয়ে দিচ্ছি, খাইয়ে দাইয়ে ওকে নিয়ে আমি এখন পড়তে বসাবো, আর মোটামুটি কাজ কিছু নেই। দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 9:10, আর এখন আমি তোমাদের সামনে এলাম, মানে দুপুরের পর আর কি, প্রথম নয়, আর এখন আসলাম 9:10, তখন তো সন্ধেবেলা তারপর পড়তে বসালাম ছেলেকে, পড়তে বসিয়েছি, এই পড়া থেকে উঠলো, ও এখন টিভি নিয়ে বসেছে, আর আমি এলাম রান্নাঘরে, টুকটাক যা কাজগুলো আছে সেগুলো সারলাম, সেরে হচ্ছে এখন ভাত বসাবো, ভাত বসাবো মানে ভাত চাল ধুয়ে দিয়ে দিয়েছি, এই তো বসিয়ে দেবো ভাত, আর রাত্রে তেমন কিছু কাজ করবার নেই, কারণ এখানে তোমার হচ্ছে দুপুরবেলা সেই তরকারি করেছিলাম, কচু আলু আর চিংড়ি মাছের তরকারি, সেই তরকারি রয়ে গেছে, আর হচ্ছে এখানে রয়ে গেছে বাঁধাকপির তরকারি, আর ভাতে একটুখানি ডিম আর আলু হচ্ছে সেদ্ধ দিয়ে দেবো, ব্যাস এই চিংড়ি মাছ, ওই কচু আলু চিংড়ি মাছ, বাঁধাকপির তরকারি আর ডিম আলু সেদ্ধ দিয়ে হচ্ছে আমাদের খাওয়া হয়ে যাবে। বসিয়ে দিলাম ভাতটা, আর আমি এখন একটু ফ্রি হয়ে তোমাদের কাছে বসবো, ফ্যান না চালালে তো বসা যাবে না, আর হচ্ছে ফ্যান না চালিয়ে কথা বললে একটু পরিষ্কার শোনা যায়, বুঝতে পারি, কিন্তু কী করবো বলো না, দাঁড়াও ফ্যানটা কমিয়ে দিই একটুখানি। আরও ওই দেখো বিছানা একটা থালা দেখতে পাচ্ছ, ছেলে তো সেই পপকর্ন খেলো, তারপর আমি একটুখানি বাদাম ভাজিয়ে খেয়েছিলাম, তোমাদেরকে আর দেখানো হয়নি, আর বাদাম ভাজা আর কী দেখাবো, ওই থালাটা পড়ে রয়েছে, দেখো ওকে পড়াতে পারো, এটা রেখে আয় তো, অত গুছুনে বুঝতে পারছো, বাদাম ভাজা খেয়েছি যা রেখে আয়, বেসিনের পাশে রেখে মেজে ফেলবো, আর চাটা কিছু করিনি, ওই বাদাম ভাজা ওকে ছেলেকে পড়াতে পড়াতেই বাদাম ভাজা খেলাম, আর ওকে তো পপকর্ন দিয়েছি, ও বললো দুধ বিস্কুট খাবো না বা দুধ চকোস কিছুই খাবো না, দুধ খাবো না আজকে, তো তারপরে তো পড়াতে বসলাম, ওর বাবা এখনও আসেনি, যাই হোক ভাতটা বসিয়ে দিয়েলাম, দিয়ে যখন টিভি চলতে চলে যা, তারপরে হচ্ছে ফোনের মানে ভিডিওটা যতটা সকাল থেকে করেছি সেটা এডিটিং করলাম, কিরকম গরম গরম ভালো লাগছে না, প্রচুর গরম লাগছে জানো, কী জানি কেন কি ঘামছি, খালি ফ্যানটা কমিয়ে দিলাম ঘামছি, রান্নাঘরে যাওয়া মানেই ঘামা, যেন মনে হয় যেন আগ্নেয়গিরিতে ঢুকে পড়লাম, আমার তো তাই মনে হয়, আর জামা কাপড় আমার কিছু শোকাইও নি, আমি সন্ধ্যাবেলার কিছু জামা কাপড় তুলিও নি, এই সব বারান্দাতে রয়েছে, এই মাথা ও মাথা সব রয়েছে, এই মাথা ও মাথা ভর্তি একদম, যত দূর চোখ যাবে সব ভর্তি রয়েছে, সকালবেলা ঘুম থেকে উঠে তুলবো, আমি তাই করি, যদি খুব মানে খটখটে রোদ দেয় আর সকাল সকাল কাঁচা হয় সেদিন আমি হচ্ছে তুলে ফেলি বিকেলবেলা, আর আজকে তো খুব খটখটে রোদ দেয়নি, প্রথমটা খুব দিয়েছিল, আর আমি কাঁচার পরেই রোদ নিভু হয়ে গেলো, তাহলে আর শুকিয়ে গেছে হয়তো, আর তুলতে ইচ্ছে করছে না, সকালে তুলবো, হ্যাঁ বারান্দাতেই তো আছে, খোলা জায়গায় তো নেই, ঘেরা বারান্দাতেই আছে, মানে শুনি খোলা জায়গাতে বা ছাদেতে রাত্রেবেলা জামা কাপড় রাখতে হয় না, কি চুল উঠছে বাবা, টানতেই চুল উঠে আসছে, কি অবস্থা, তো সেই কারণে মাকে দেখতাম যে উঠোনে যদি বাই চান্স সন্ধ্যেবেলা থেকে যেত জামা কাপড় তাহলে পরের দিক সেগুলো ধুয়ে ব্যবহার করতো, তো যাই হোক আমার সেসব নেই ব্যাপার, ছাদে ওই জন্য যাই না, আমি না ভুলে যাবো, আগে ছাদে যেতাম, আমার ছাদে এখনও দড়ি টাঙানো আছে, ছাদে যেতাম মানে প্রত্যেক দিন অভ্যাস ছিল ছাদে যাওয়া, কিন্তু মানে ছাদে গেলে কী হবে, ওই ভুলে যাই, আনতে ভুলে যাই, সন্ধে হয়ে যায়, আমাদের একটু বেলা করে খাওয়া, বেলা করে খেয়ে তখন মনে হয় একটু রেস্ট নিই, পেটে ভাত করলে যাওয়া হয় আর কি, একটু রেস্ট নিই তখন মনে হয় শুয়ে পড়ি, আর সন্ধে হয়ে যায় ভুলে যাই, তবে সন্ধে ছেলে পড়ানো টুকটাক কাজ করতে থাকি ভুলে যাই, ওই জন্য আমি আর ভয়ে ছাদে যাই না, তবে শীতকাল পড়লে যেতে হবে, শীতকালে কী বলতো সোয়েটার মোটা মোটা সেই গরম প্যান্টগুলো না ওগুলো মোটে বারান্দায় শুকোবে না, গরমকালে রোদের তাপে শুকিয়ে যায় কিন্তু শীতকালটা শুকোয় না, তখন আমাকে ছাদে যেতে হয়,
আর ছেলেকে পড়াতে পড়াতে কিছুটা ভিডিও এডিটিং করলাম বললাম, আর কিছু চ্যানেল আনসাবস্ক্রাইব করে আবার আমি সাবস্ক্রাইব করলাম। তার কারণ কী বলো তো, কিছু কিছু বন্ধুর নোটিফিকেশান আসা বন্ধ হয়ে গেছে। যেমন আমার নোটিফিকেশান মানে আমার ভিডিও নোটিফিকেশান যেমন অন্য কারোর কাছে যাওয়া বন্ধ হয়ে গেছে, অনেকে বলে হয়তো একদিন কি দুদিন মিস করলেই কিন্তু আর নোটিফিকেশান যাচ্ছে না। তো যাই হোক, তো আমারও কিছু বন্ধুর নোটিফিকেশান আসা বন্ধ হয়ে গেছে, অথচ তাদের ব্লগ দেখতে বা তাদের রান্না দেখতে আমার ভালো লাগে, কিন্তু বন্ধ হয়ে গেলে আমি ভাবছি বন্ধ হয়ে গেছে আসেনি নোটিফিকেশান। আর সবসময় দেখো লিস্ট ধরে দেখ যাওয়া যায় না, আমি ভাবলাম তাহলে হয়তো ভিডিও দেয়নি, কেন সবার তো সবসময় সমান থাকে না, শরীর টরীর খারাপ হতেই পারে, রেগুলার ভিডিও দেবে এমন না। কিন্তু যখন তাদের লিস্ট থেকে গিয়ে দেখছি, দেখি কি না তারা রীতিমতো ভিডিও দিয়েছে, তারা ভাবছে হয়তো আমি যাইনি। তো সেই কারণে আমি দেখলাম কি না এগুলোকে তো মানে এইভাবে তো আর নোটিফিকেশান আসবে না। আমি তখন কী করলাম, সেই চ্যানেলগুলোকে, অথচ আমার পছন্দের চ্যানেল, ভালো লাগার চ্যানেল দেখি সবসময়, আমি ওই চ্যানেলগুলোকে আনসাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করলাম, তা যাতে নোটিফিকেশানটা আসে আর কি। আর আমার ভিডিওর নোটিফিকেশানও তোমরা যারা পাচ্ছ না প্লিজ সেই কাজটা একবার করো। কারণ কী বলো তো, আমি যেরকম সবার পাশে থাকার চেষ্টা করি, আমার হাতে একটা কোথা থেকে চুল একটা কোথা থেকে মানে সুড়সুড়ি দিচ্ছে আর কি, কিন্তু আমি বুঝতে পারছি না আর কি, দেখতেও পাচ্ছি না, এদিক ওদিক সব দিক লাগে, ওই জন্যই বারবার তাকাচ্ছি আমারই চুল আর কি। তো সেরকম প্লিজ তোমরাও করে নিও, যারা নোটিফিকেশান পাচ্ছ না, অনেকে বলছো নোটিফিকেশান পাচ্ছ না, অনেকে বলছো ভিডিও দেখতে পাচ্ছি না, তো তারা প্লিজ করে নিও, তাহলে তা তোমাদেরও সুবিধা হবে। আমার বলে না, যারই এরকম হয় না হোক না কেন, কারণ প্রত্যেকেরই তো ভালো লাগা ভালোবাসার কিছু চ্যানেল থাকে, তো আমিও তাই করলাম, ওই জন্যই আনসাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করলাম আর কি, আর সঙ্গে বেলটাও প্রেস করে দিলাম। আর আজকে যারা তোমরা আমার নতুন ভিডিও দেখছো, আমার নতুন বন্ধু, পুরোনোরা তো আমার পাশে রয়েছেই, আমাকে সাপোর্ট করছে, আমাকে প্রথম থেকে সাপোর্ট করে আসছে, করছে, আশা করি তারা ভবিষ্যতেও করবে। কিন্তু যারা আজকে আমাকে প্রথমবার দেখছো, আমার নতুন বন্ধু, তারাও প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকা বেলটাও প্রেস করে দিও, দিয়ে অলটা ক্লিক করে দিও, ব্যাস, তাহলেই আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর সঙ্গে এই ভিডিওটাতে লাইক দিতে ভুলো না, কিন্তু অনেক বন্ধুই লাইক দিতে ভুলে যাচ্ছ, কমেন্ট করছো বসে বসে, কত সুন্দর সুন্দর ভিডিও রিলেটেড কমেন্ট করে বন্ধুরা আমার, আমার বন্ধুরা সত্যি ভিডিও রিলেটেড কমেন্ট করে, আমার এত ভালো লাগে না, আমি মানে কমেন্টগুলো যখন পড়ি না, বিশ্বাস করবে কিনা জানি না, কমেন্টগুলো যখন পড়ি না এক মনে পড়ি, হয়তো আমার ছেলে কিছু বলছে বা হয়তো ওর মানে আমার বর কিছু বলছে, আমি না মানে কানে নিই না, কমেন্টগুলোই মন দিয়ে পড়তে থাকি। আমার ছেলে বলে দাঁড়াও মা এখন কমেন্ট করছে, আমার বরকে বলে, বাবাকে বলে আর কি, দাঁড়াও এখন কমেন্ট করছে, ভীষণ মন দিয়ে কমেন্টগুলো পড়ি, তোমাদের কমেন্টগুলো না অনেকটা উৎসাহ দেয়। মাঝখানে দুদিন আগে না আমি প্রচণ্ড হতাশ হয়ে গিয়েছিলাম, প্রচণ্ড মানে হতাশ মানে মানে আর ভিডিও করবোই না, মাঝখানে আমি দিও নি, কিন্তু গতকাল আমি ভিডিও দিইনি, কেন গতকাল আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল, মানে তোমাদেরকে বললাম যে একটুখানি বলেছিলাম যে পড়ে গিয়েছিলাম, ঘর সাফা সাফা করতে করতে আমি নিজে একদম যেভাবে সাঁতার কাটে মানুষ সেইভাবে পড়েছি, আর এইভাবে হাতটাকে নিয়ে পড়েছি, বাঁ হাতটাকে নিয়ে, আমার এই হাতের এই এই গোড়াটা এখনও ব্যথা, আর হচ্ছে ডান দিকের বুকে ব্যথা, ডান দিকের হাঁটু একদম ফুলে ঢোল হয়ে আছে। তো মানে অনেক দিন পর আচার কাচার খেলাম আর কি, একবার খেয়েছিলাম ছোটোবেলায় ছেলের এক হাতে, সেই ছেলে তো মানে সব কিছুই মানে মিক্সিতে গুঁড়ো করে খেত, ছেলের রাত্রেবেলা এক হাতে ভাত, সেই মিক্সিতে পেস্ট করা বিনস গাজর মটরশুঁটি সব কিছু দিয়ে মানে ডাল ভাত সব একসঙ্গে পেস্ট করে খাওয়াতাম। তো ছোটো তখন খুব ছোটো ছিল, বছর খানেক কি দেড় বছর ছিল, খুব অভ্যাস খারাপ করে দিয়েছিলাম মিক্সিতে খাইয়ে, তো মিক্সিতে খাওয়াতাম, নাহলে খেতে পারতো না, ওই মিক্সির বাটি ওই বাটিটা করেই খাওয়াতাম, আবার আলাদা বাটি করবো, মিক্সির বাটিতে করে নিয়ে আসছি, আর এক হাতে জলের ওর জলের গ্লাস নিয়ে আসছি আর কি, দুটো হাতে করে নিয়ে আসছি, আর ও হিসু করে দিয়েছিল, আর হিসু করে দিয়েছিল তখন ঘর নতুন ছিল, আর ওর হিসুতে পা দিয়ে বলতে পারতো না তো খুব একটা, আর আমিও চোখে দেখিনি, সাদায় সাদায় মিশে গেছিলো মেহেদে, আর হিসুতে পড়ে এমন আছাড় খেয়েছিলাম, তো আমার হাতের জলও পড়লো গ্লাস থেকে, খাবারও উল্টে পড়লো, আর প্রচণ্ড লেগেছিলো প্রচণ্ড, সেই পা ব্যথা নিয়ে আমি অনেক দিন ভুগেছি, প্রচুর ওষুধ খেতে হয়েছে, প্রচুর টাকা চলে গেছে ওই ওই ওষুধের পিছনে, কিন্তু ওই যখন পড়েছিলাম না আমার ছেলের চিৎকার কাকে বলে চিৎকার, তারপরে আমি বলছি কিছু লাগেনি লাগেনি বলে ওকে খাইয়েছিলাম, কিন্তু খাওয়ানোর পরে ও বমি করেছে, মানে তখন ওর ভেতরে ভেতরে পোকাচ্ছিল, আর সেই জিনিসটা আমি গতকালকে দেখলাম আমি পড়ে যাওয়ার পর, একই জিনিস, আমি যদি কোথাও ব্যথা পাই না ওর কান্না কাকে বলে, এত চিৎকার করে কাঁদবে, এত চিৎকার করে কাঁদবে না, মনে হবে কি ওর মায়ের কিছু হয়ে গেছে, লোক ছুটে আসবে, কালকে ওটা চুপ কর তুই চুপ কর, আমার লাগেনি আমার লাগেনি, সে ফ্রিজ থেকে দৌড়ে বরফ আনতে যাচ্ছে, এ আনতে যে পাগলটার মতো পড়ছে একেবারে। তো যাই হোক, ব্যথা এখনও আছে, কিছুই লাগাইনি, কেননা কী লাগাবো মানে সময়ই পাচ্ছি না, বসে লাগাবো ভলিনি স্প্রেটা ভেবেছি করবো একবার, ওটা খুব ভালো কাজ দেয় হাঁটুতে আর কি, হাঁটুটা প্রচণ্ড ব্যথা। তো যাই হোক, ওই জন্য না আমার কালকে সন্ধ্যাবেলা সমস্ত কাজ ঝাড়া পোছা হ্যানা ত্যানা সব করে না আমার আর রাত্রেবেলা ভিডিও মানে রেডি ছিল,
আজকে যে ভিডিওটা গেছে সেটাই আর কি। আর আজকে যেটা ভিডিওটা গেছে সন্ধ্যেবেলা 7টার সময়, সেই ভিডিওটা গত পরশুর ভিডিও, সেটাই কালকে যাওয়ার কথা ছিল। কিন্তু আমার সন্ধ্যেবেলা সব মানে আসার পরে আমার গা হাত পা ছেড়ে দিয়েছে, প্রচণ্ড গা হাত পা ব্যথা। আমি তখন বললাম না আজকে আর ভিডিও দেবো না, ওই সময়টা দুটো শর্ট ভিডিও আগে শ্যুট করা ছিল, দিয়ে দিয়েছি। কী করবো বলো, সব সময় পারা যায়, জানি রেগুলারিটি মেনটেন করতে হয়, সব কিছু করতে হয়, টাইম মেনটেন করতে হয় সব কিছু, কিন্তু আমরা তো মানুষ বলো, পারি না বলো, সবাই আমরা প্রত্যেকেরই কষ্ট হয়। কিন্তু যেদিন সাথ দেয় না শরীর আর, সেদিন আর পারি না শর্ট ভিডিও। তো চলো, বক বক করলাম অনেক, ভালো লাগলে আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার করো ভিডিওগুলো, আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থেকো, আমিও চেষ্টা করবো যথাসাধ্য পাশে থাকার। তো চলো আজকে জানাই শুভরাত্রি, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো।